যুক্তরাষ্ট্র যাচ্ছেন রনি তালুকদার নিজের ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন তার থেকেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে রনি তালুকদার কি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই মুহূর্তে এই বিষয়টি একদম টক অব দ্য টাউন অনেকেই অনেক কথা ছড়াচ্ছে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ছে আসলে রনি তালুকদার কেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন টিম ম্যানেজমেন্ট থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে নাকি তিনি অন্য কোনো কারণে যাচ্ছেন এই সন্দেহটা বা এই গুঞ্জনটা একটু জোর গুরুত্ব পাচ্ছে এই জন্য যে লিটন কুমার দাস সৌম্য সরকার ওপেনিংয়ে যারা ব্যাট করেন তারা আসলে অফ ফর্মে রয়েছে যেহেতু তালুকদার তিনিও ওপেনিংয়ে ব্যাট করেন আর জন্য তাদের বিকল্প হিসেবে কি কাউকে বিকল্প হিসেবে কি রনি তালুকদারকে নেওয়া হচ্ছে কিনা এমন কথা উঠছে আসল কথা আসলে সেটি না রনিত তালুকদার আসলে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি আসলে তার ব্যক্তিগত কাজে যাচ্ছেন এবং তিনি গ্যালারিতে বসে বাংলাদেশের ম্যাচ দেখবেন সেই জন্য যাচ্ছেন যেহেতু তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় বাংলাদেশ দলের ছিল না এবং টি টোয়েন্টি স্কোয়াডেও তিনি নেই এবং এই মুহূর্তে স্কোয়াড পরিবর্তন করারও কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত বাংলার জন্য কোনো ক্রিকেটার ইঞ্জুরিতে পড়বে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে না যাবেন ততক্ষণ পর্যন্ত নতুন করে কোনো ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই সেই জায়গা থেকেই বাংলাদেশ দল কোনো অফিসিয়াল ঘোষণা আসেননি এবং রণিত লালুকদার বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হওয়ার বা বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই রনিত আলুকদার তিনি তার ব্যক্তিগত কাজেই যাচ্ছেন এটা নিয়ে আসলে গুঞ্জন ছাড়ানোর কিছু নেই রনী তালুকদার যেই মুহূর্তে আসলে পোস্টটা করেছেন তাদের একটু আগ্রহ থাকার কথাই মানুষ এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছেন আট বছর পর গত বছর তিনি জাতীয় দলে ফিরেছিলেন প্রায় আট বছর তিনি জাতীয় দলের বাইরে ছিলেন অভিষেকের আট বছর পর এরপরে বিপিএলে দারুণ পারফর্ম করেছিলেন দু হাজার তেইশ বিপিএলে তিনি চারশো পঁচিশ রান করেছিলেন এবং সেটা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুর রাইডার্সের হয়ে সেই ইনিংস খেলার পর সেবার পারফর্ম করে তিনি জাতীয় দলে ঢুকেছেন এরপরে জাতীয় দলে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন কিন্তু বিপিএলের ফর্মটা জাতীয় দলে ধরে রাখতে পারেননি এই জন্য আবার বাদ পড়ে গেছেন এবং বিশ্বকাপের যে ভাবনা সেই ভাবনাও তিনি ছিলেন না স্কোয়াডে থাকা তো দূরের কথা সেজন্য আসলে রনী তালুকদারকে নিয়ে আলোচনা করার বা যেই সন্দেহ করা হচ্ছে বা যেটা গুঞ্জন ছড়া হচ্ছে সে আসলে এটা পুরোপুরি গুঞ্জন এটা আসলে সত্য নয় সত্য হচ্ছে সেটি যেটি আসলে আপনি যদি আপনার খাবারের সঙ্গে ফানসস ব্যবহার করেন তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেটা হচ্ছে সত্যি সেই সত্যিটা আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন রনিত আলুকদারের ব্যক্তিগত রনিত আলুকদার ইস্যু বাদ দিয়ে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে টিভিতে দুইটা ম্যাচ চলছে নেপাল এবং নেদারল্যান্ড যেটি বাংলাদেশের গ্রুপে দুটি দল আর অন্যদিন হচ্ছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড আমি প্রথমে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ম্যাচটা নিয়ে কিছু বলতে চাই যে বৃষ্টির কারণে সেই ম্যাচটার দৈর্ঘ্যক্রমে দশ ওভারে নেমে এসেছে এবং দশ ওভারে স্কটল্যান্ড নব্বই রান সংগ্রহ করেছেন কোনো উইকেট না হারিয়ে তাদের দুই ওপেনার জর্জ মানসি এবং আরেকজন ওপেনার তারা আসলে দুজন মিলে নব্বই রান করেছেন একজন করেছেন ত্রিশ বলে পঁয়তাল্লিশ রান আরেকজন আর আরেকজনও বিয়াল্লিশ রান এরকম করেছেন একজন একশো দেড়শো রেটে ব্যাট করেছেন আরেকজন একশো বত্রিশ রেটে ব্যাট করেছেন স্কটল্যান্ডের মতো একটা দল ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে যেভাবে বল করেছেন যেভাবে ব্যাট করেছেন দশ ওভারে নব্বই রান দিয়েছেন নিঃসন্দেহে বিশ ওভার খেললে এই রানটা একশো আশি কিংবা দুইশো হতে পারত। সেই জায়গা থেকে আসলে শুধুমাত্র অন্য দলের ব্যাটিং দেখে বাংলাদেশের দর্শকদের বা বাংলাদেশের যারা সংবাদকর্মী আছে বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের একটু আফসোসটা বাড়ে যে সবাই পারে কেন বাংলাদেশ পারে না স্কটল্যান্ডের দল মতো দল যদি পারে তাহলে বাংলাদেশের ব্যাটাররা কেন আসলে পারে না ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে যেই যদি তারা বিনা উইকেটে নব্বই রান করতে পারে এটা আসলে বড়ো একটা ব্যাপার দেখা যাক পরবর্তী ইনিংসে কী হয়তো তারা সেই ম্যাচটা জিততে নাও পারে কিন্তু আসলে তারা যেভাবে খেলেছে এটাই টি টোয়েন্টি ক্রিকেট আরেকটা ম্যাচ চলছে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে হয়তো নেদারল্যান্ডস ইতিমধ্যে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে নেপাল আসলে দশ বছর পর টি টোয়েন্টি ক্রিকেটে ফিরেও তাদের ফেরাটা সুখকর হয়নি তবে তাদের ফ্যান ভারত বাংলাদেশের ফরে মনে হচ্ছে যেন নেপালের ক্রিকেট ক্রেজিনেসটা অনেক বেশি নেপালের সংসদ সদস্যরাও কিন্তু আজকে নেপালে জার্সি পরে সংসদ সদস্য নিয়ে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে মনে হচ্ছে যেন এটা নেপালের ঘরের মাঠ সেই যে হোম অ্যাডভান্টেজ সেটা মনে হচ্ছে যেন নেপাল পেয়েছে সেই ফিলিংসটা পেয়েছে কিন্তু আসলে নেপালের ব্যাটারে সেটা কাজে লাগাতে পারেনি মাত্র একশো ছয় রানে গুটিয়ে গেছে দারুণ বল করছে নেদারল্যান্ডসের বোলাররা এই নেদারল্যান্ডসের বোলারদেরকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের বোলারদেরকে দেখা যাক আসলে বাংলাদেশ কী করে নেপাল এবং নেদারল্যান্ড যেহেতু আগে খেলেছে তাদের ম্যাচটা বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে তাদের এই দুইটা দলের আসলে দুর্বলতা কোথায় কতকাল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকায় খেলেছে সেই ম্যাচেও বাংলাদেশ দেখার সুযোগ পেয়েছে যে আসলে সেই দুই দলের দুর্বলতা কোথায় আসলে কোথায় বল ফেললে আসলে ব্যাটারদের জন্য খেলা কঠিন হচ্ছে এই দুটো ম্যাচের হিসেব কিতেপ করে বাংলাদেশ নিশ্চয়ই এখান থেকে সুবিধা নেওয়ার সুযোগ থাকবে আশা করি বাংলাদেশের সুবিধা নেবে এবং বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে যত হতাশা ছড়াচ্ছে বা যেরকম একটা নেগেটিভ মনোভাব তৈরি হচ্ছে বা সবাই যেরকম খেলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ প্রথম ম্যাচটা জিততে পারে অবশ্যই সবার মানসিকতা আবার পজিটিভ হবে এবং খেলামুখী হবে এবং বাংলাদেশকে উৎসাহিত করবে সেই স্বপ্ন এবং প্রত্যাশা রাখিয়ে আমরা আশা করছি বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারাতে পারবে আপনারা কি মনে করেন হুসাইন রমান টাইম